আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানি চলে আসছে সবাই যারা যারা কুরবানি দেবেন তারা কুরবানি পশু করতে কে নিবেন সেটাই ভাবছেন এবং দেশি জাতের গরু হ্যাঁ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাড়জারি পৌর এলাকার চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এখানে একটি এগ্রো ফার্মে যেটির নাম কি না রাজা মিয়া এগ্রো ফার্ম সকল জাতের বিশেষ করে দেশি গরু সার আবাল রয়েছে এই রাজা মিয়া এগ্রোতে দাম খুব বেশি না নব্বই হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকার মধ্যে আপনারা এখানে গরু পাবেন এখানে যে গরুগুলো আছে এক বছর ধরে রাজা মিয়া এগ্রো সত্ত্বাধিকারী ইব্রাহিম ভাই এই গরুগুলো লালন পালন করছেন আপনারা যারা চিন্তা করছেন মোটামুটি নব্বই হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকার মধ্যে গরু কিনবেন তারা সরাসরি চলে আসতে পারেন ভিজিট করতে পারেন হাটাজারি পৌর এলাকার চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজা মিয়া এগ্রোতে এখানে শুধু ষাড় বা চট্টগ্রামের ভাষায় বিরিশ গরু যেটাকে বলে এটা পাবেন এমনটাও নয় এখানে কিন্তু আপনি বলক গরু বা চট্টগ্রামের ভাষায় আবাল গরুও পাবেন আপনারা যারা বাচ্চার নব্বই হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকার মধ্যে গরু কিনবেন সরাসরি আপনারা এই খামারে চলে আসতে পারেন এই খামারে রয়েছে প্রায় দেড় শত মত গরু এই গরুগুলো ইব্রাহিম ভাই লালন পালন করেছেন মোটামুটি মার্শাল্লাহ গরুগুলো দেখতেও খুব সুন্দর এবং সম্পূর্ণ পাবে দেশীয় যে খড় আপনারা দেখতে পাচ্ছেন এই খড় কুড়া ভুসি খাইয়ে কিন্তু এই গরুগুলো তিনি লালন পালন করছেন আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জন্ম থেকে কিন্তু এগুলোকে আভাল করা হয়েছে অর্থাৎ বলদ করা হয়েছে অনেকের কিন্তু পছন্দ বলদ গরু আবার অনেকের পছন্দ সার বা গরু আপনি যেভাবে চান দেশি দাঁতের গরু বলেন বা শাহিওয়া জাতের গরু বলেন যে ধরনের গরু আপনি চান না কেন সরাসরি চলে আসতে পারেন আপনি জানেন যে বৃষ্টির কারণে এখন সব দিক দিয়ে কিছুটা পানি তারপরও এই খামারে আপনাদেরকে নিয়ে এসেছি খামারটা দেখার জন্য প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যেখান থেকে আপনারা আমার এই ভিডিও দেখছেন দেশে প্রবাসে আপনারা চাইলে রাজা মিয়া এগ্রোতে একবার ডু মারতে পারেন মাসাল্লাহ দেখতে গরুগুলো কিন্তু খুব সুন্দর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেক সময় আপনি গরু কিনবেন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ এত বেশি দামের গরু হয়তো অনেকের পক্ষে সম্ভব না আর এই খামারে যদি আপনারা আসেন নব্বই হাজার বা আশি হাজার টাকা থেকে শুরু করে আপনি সাড়ে তিন লাখ টাকা মূল্যমানের এখান থেকে গরু পাবেন আমরা পর্যায়ক্রমে আছেন আমরা যুক্ত হব দর্পণে আপনাকে স্বাগতম আপনার কাছে কি কি গরু আছে আজকে আমাদের সাথে একটু যুক্ত হয়ে বলবেন আপনার কাছে গরু কয়টা আছে পর্যন্ত একশো পঞ্চাশটা মতো এখানে আছে একশো পঞ্চাশটা গরু আছে কি কি গরু আছে যদি আমাদেরকে একটু বলতেন সাই আবাল। দুতাবাল বলে দুতাবাল যেটা ছোট থেকে বিষয় ফেলাই দেয় ওইটা দুতাবাল বলে চট্টগ্রামের বাসায় বলদ ব্রিজ সব জাতের গরু আমার কাছে আছে কাস্টমারের চাইতে অনুসারে পছন্দ দরদাম করি পছন্দ করে নিতে হবে একদম সীমিত সীমিত লাভের মধ্যে লাভের মধ্যে আমরা বিক্রি করে দেব কে চাইলে গরু নিয়ে

দু হলে এরকম হলে বিক্রি করবেন এখানে আচ্ছা এই গরুর দাম কত হলে বিক্রি করবেন এটা বিক্রি করে দেব এক লাখ বিশ হলে বিক্রি করবেন চলেন আমরা একটু আপনাদেরকে সামনে দেখাই এখানে অনেকে বলতে পারেন কিছু গরু বসে আছে কিছু গরু দাঁড়িয়ে আছে স্বাভাবিক এটা এই কারণে স্বাভাবিক এটা কি করবুটা আমি বিক্রি করে দেবো ইনশাল বেশি দাম দরকার না না বেশি দাম আমি চাইতেছি হওয়ার জন্য এই গরুটার দাম বলবেন এই যে সুন্দর গরুটা দেখা যাচ্ছে এটা জি এটা এক লাখ পনেরো পনেরো এটা এটা কি গরু এটা এই গরুটা এক লাখ পনেরো এই গরুটা দেখতে আমার খুব সুন্দর লাগছে সিং দেখতে ভালো এটার দাম কত এটা এক লাখ বিক্রি করে ইনশাল্লাহ এক লাখ পঁচিশ বিক্রি করবেন প্রিয় দর্শক দেখেন গরুগুলো এই যে চঞ্চল এ যে দেখেন একটা সুস্থ গরু যেটা বলে এটা কি আবাল নাকি নাকি বিড়িশ এটা বিড়িশ আচ্ছা এটার দাম কত এটা ধরেন আমি সীমিত আকারে বলি এটা 1 লাখ 15 হলে বিক্রি করে দেব 1 লাখ 15 হলে প্রিয় দর্শক আমি জানি না এটা কুরবানির পর্যন্ত কত থাকবে 1 লাখ 15 হলে গত বছরের বাজারের তুলনায় এটা খুব বেশি দামি না আর ইব্রাহিম ভাই বলছেন খুব বেশি দাম না অল্প দামে হলে বিক্রি করবে অর্থাৎ ছোট জাতের গরুও কি দেখেনে বেশ দেখতে পাচ্ছে লক্ষনীয় আচ্ছা একটু বলেন এই সুন্দর গরুর দাম কি এটা হ্যাঁ হ্যাঁ এটা

আবাল গরু এটা এটাও কি আবাল গরু মনে হয় দাম এটা এক লাখ হাজার টাকা আমার হয় ছোট গরু যারা আগে দেখতে পারেন আগে ভাগে কি বুকিং দেওয়ার কোন সুযোগ আছে মোটামুটি হ্যাঁ বুকিং দেওয়ার সুযোগ আছে বুকিং দেওয়ার সুযোগ আছে আগে ভাগে দেখে নিতে পারবেন কোরবান এই যে জুনে কিন্তু কোরবান হবে আচ্ছা এই গরুটার দাম কত এটা দেখতে দেখা যাচ্ছে একশো পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার এটাও কি আবাল গরু না আবাল গরু আচ্ছা বলদ গরু প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু আপনার সাধ্যের মধ্যে কিন্তু খুব সুন্দর এখানে ওনার কাছে কয়টা আবাল গরু আছে বলেন তো দেখি এখন বর্তমান আমার কাছে তিরিশটা মতো আবাল গরু আছে মাশাল এরকম আমি জানি না অন্য কোন খামারের এতগুলা গরু আছে কিনা এই তো দেখেছেন আপনার এক লাখ টাকা এক লাখ দশ বিশ পঁচিশ এক লাখ তিরিশ দেড় লাখ টাকা দামের গরু চলেন একটু বড় গরু আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এটা কি গরু গরুটার নাম কি এটা ব্রিজ এটা ব্রিজ গরু এটা এটা দাম কত হাঁক আছে বলবো না এখনো পর্যন্ত রিজনেবল প্রাইসটা এখনো পর্যন্ত রিজনেবল চলেন আপনাদেরকে আমরা একটু নিয়ে যাই আরো কিছু গরু আছে খুব সুন্দর সুন্দর এখানে এই যে সুন্দর এই গরুটার দাম কত এই যে গরুটার দাম এটা দুইশো দুই লাখ টাকা এটা কি গরু দেখেন সুস্থ গরুর লক্ষণ হচ্ছে এটা মারামারি করবে এই যে এইভাবে এটা হচ্ছে যে বিষয় আচ্ছা এই গরুটা কি জাতের গরু এটা এটা দেশি দেশাল জাত দেশাল জাত দেশি জাতের এটার দাম কত কি আছেন এটা একশো সত্তর এক লাখ সত্তর আমার মনে হয় প্রিয় দর্শক গত বছর যেভাবে গরুর দাম দেখেছি সেই তুলনায় ইব্রাহিম ভাইয়ের গরুগুলো খারাপ নয় এই সুন্দর গরুটার নাম কি বলেন তো দেখি শাহী ওয়াল জাতের বৃষ গরু এটার দাম কত হাঁকাচ্ছে এটা একশো পঞ্চাশ এক লাখ পঞ্চাশ প্রিয় দর্শক দেখেন খুব বেশি দামের কথা বলছে না কিন্তু এই যে এক লাখ বিশ তিরিশ দেড় লাখ এরকম এখনো পর্যন্ত এখানে এই গরুটার দামটা একটু বলবেন এটা এটা কি এটা দাম তিরিশ আচ্ছা দেশাল দেশি জাতের এটার দাম কত হাঁকাচ্ছেন এটা একশো সত্তর এক লাখ সত্তর প্রিয় দর্শক এটা এক লাখ সত্তর এখনকার প্রাইস কুরবানের সময় কি প্রাইস একটু উঠানামা করতে পারে বলে মনে করেন আমি না আমি একদম দুই এক হাজার আমার দেখতেছি দুই এক হাজার টাকা প্রফিট হইতেছে দুই পাঁচ হাজার টাকা আমি বিক্রি করে ফেলবো আমি বাড়ার জন্য দাঁড়াই থাকব না আমি বুকিং দিতেছি বুকিং চলতেছে অলরেডি কে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ গরুর টাকা দিয়ে দিতেছে ওই রকম দিলে আমি বুকিং দিতেছি এই সুন্দর গরুটার নাম কি এটা দেশিয়াল জাতর বিরিশ আর এটার দাম কত হা কাচ্ছেন এটা একশো এক লাখ ষাট প্রিয় দর্শক স্ক্রিনশট করে রাখতে পারেন ইব্রাহিম ভাই বলছে এ হচ্ছে যে বিষয় এটা মনে হয় আবাল গরু তাই না এটা আবাল এটা আবাল প্রিয় দর্শক আবাল হলো কিন্তু খুব সুন্দর এটা একেবারে চামড়া খুব সুন্দর আচ্ছা এটা এটার দাম কত হা কাচ্ছেন এই আবাল গরুটা এটা একশো সত্তর প্রিয় দর্শক এদিকে দেখেন বৃষ্টির কারণে কিছুটা পানি একবারে প্রাকৃতিক পরিবেশে কিন্তু তিনি করছেন পাশে তো আবল এটা কত দাম হাকাছেন ইব্রাহিম ভাই 150 1 লাখ 50 এই যে দেখেন প্রিয় দর্শক অনেক আবল গুরু পছন্দ করেন আবল গুরুর মাংস মানে বলদ গুরু আপনারা দেখতে পারেন এরপরে একটা বড় গরু এখানে দেখতে পাচ্ছি এটাও আবল এই তো এটাও না জি প্রিয় দর্শক আবল গুরু কিন্তু যথেষ্ট ই আছে ওনার কাছে স্টক আছে এটা বিড়িশ এই এটা কালো জাতের একটা বিড়িশ দেখা যাচ্ছে এটা এটার দাম কত বলবেন একটু এটা 180 1 লাখ 80 খুব সুন্দর একটা

দেখো এটা আবার না আচ্ছা এটার দাম কত না হয় রেখেছে এবং গরুগুলো সুস্থ দেখাচ্ছে এরপর আসেন এখানে সুন্দর একটা সার দেখতে পাচ্ছি এই সারটার দাম কত দিচ্ছেন এখানে দুটো সার এটা আবার দেখতে খুব সুন্দর পেছনে কালোটা বলেন হ্যাঁ এটার দাম কত এটা একশো

আপনারা যারা চাচ্ছেন যে গরু কিনবেন কিনেন বা না কিনেন সরাসরি পৌরসভার চন্দ্রপুরে চন্দ্রপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইব্রাহিম রাজা মিয়া এগ্রোতে চলে আসবেন বড় ছোট নব্বই হাজার বা আশি হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকার মধ্যে ওনার কাছে শত মতো গরু আছে এই গরু তিনি লালন পালন করছেন এটা এবং এখান থেকে আপনারা কিনতে পারবেন অগ্রিম বুকিং চলছে এটার দাম কত হাঁটিয়েছেন এটার দাম একশো আশি একশো আশি এক লক্ষ আশি হাজার প্রিয় দর্শক অত বিক্রির উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদেরকে একটু জায়গা দিবেন যে আচ্ছা এরপরে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে এই গরুটা অনেকে দেখলে মনে হতে পারে এটা তো দাগ হয়ে গেছে এটা দাগ না এই যে দেখেন পানি যে পানি বৃষ্টি হয়েছে এখানে আবার এখানে গরু যখন প্রস্রাব করে এগুলো আমার জন্য থাকবে না এটা আচ্ছা এরপরে দেখেন কিন্তু সুন্দর একটা গরু দেখাচ্ছে আমি জানিন ওদিকে যেতে পারবো কিনা তারপর একটু চেষ্টা করি এগুলো কিন্তু আবার বলত তো এগুলো খুব সুন্দর সুন্দর এদিক থেকে দেখলে কালার দেখতে পাবেন আচ্ছা ওই গরুটার দাম কত বলব হাজার দুই লাখ পঞ্চাশ হাজার দেখতেও কিন্তু সেরকম দুই লাখ পঞ্চাশ হাজার দাম যেটা হাঁকিয়েছে সেটা দেখতেও সেরকম এরপরে সুন্দর এই এই গরুটা বলবেন হ্যাঁ এটা এটা দাম কত এটা 170 170 এরপর এই এই আবাল বলদ গরুর এটা দামটা বলবেনে এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা হইছে 160 160 তো প্রিয় দর্শক আপনারা যারা চাচ্ছেন 90000 টাকা থেকে শুরু করে আপনার 3.5 লাখ টাকার মধ্যে গরু কিনবেন এরকম বাজেটে হাটে বাজারে রোগাক্রান্ত রোগে আক্রান্ত রোগ আক্রান্ত গরু না দেখে সরাসরি আপনারা চলে আসতে পারবেন ইব্রাহিম চন্দ্রপুর চন্দ্রপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে এই যে আমি এখানে যেখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক বিদ্যালয়ের সামনে উনার এই খামার এবং গরুগুলা দেখতে পাচ্ছেন এই যে সুস্থ সবল গরু এবং ঈদের আগ থেকে আমরা এটা দেখাচ্ছি এবার আমরা আমরা যদি একটু একটু দেখাই দেখাই গরুগুলোকে খাওয়ানো হয় সেটা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা খড় এই যে গরুর জন্য এখানে এই যে আপনার খোল ভুসি যেগুলো প্রাকৃতিক খাবার আছে সেগুলো এখানেও কিছু কিন্তু ওনার গরু আছে এখন আর এখানে উনার

এখানে যারা আছে তারা এই যে খড় খড়গুলো একটু দেখাবেন এই যে আমি যদি একটু দেখাই এই যে দেখেন গরুকে খড় খাওয়ানো হচ্ছে এরকম এখানে পাশে কিন্তু খড়ের কিন্তু উনি চাষ করেছেন আমি এই পথে আসার সময় সেগুলো দেখেছি তো যাই হোক আপনারা যে আসতে চাইলে এখানে একটা নাম্বার দেওয়া আছে ইব্রাহিম ভাইয়ের সে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর ওনার নাম্বারে যোগাযোগ করতে না পারলেও কুরবানের আগে যারা কিনতে চাচ্ছেন তারা এখানে চলে আসবেন একটু বলি যদি এখন কেউ কিনে হয়তো কিছুটা খাবারের টাকা আপনি ধরবেন যদি কোরবানের এক সপ্তাহের মধ্যে কিনে সেক্ষেত্রে কি খাবারের টাকাটা ফ্রি দেওয়া খাবারের টাকাটা ফ্রি দেবেন আর হাটাজারির মধ্যে যদি কেউ যদি কিনতে আসে

যদি হাট হাজারে দর্পণের কেউ দেখে আসে তাদের জন্য কি কিছুটা অনার করা যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট করা যাবে আচ্ছা তো প্রিয় দর্শক উনি বলে দিয়েছেন প্রতি গড়তে কত টাকা সর্বোচ্চ লাভ করার পরিকল্পনা আছে দুই থেকে পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক যেহেতু বলে ফেলছেন দুই থেকে পাঁচ হাজার টাকা লাভে তিনি গরুগুলো ছেড়ে দেবেন তাই কুরবানির আগে দেখে শুনে বুঝে আপনি আপনার পছন্দের গরু কিনতে পারেন এই খামারে আশি থেকে আশি হাজার থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে আপনারা গরু পাবেন আমার ভিডিও যারা দেখেন বেশ করে হাড়াজারি মানুষ যেখানেই কিনেন কিনা যেখান থেকে তার আগে এখানে দেখে যাবেন ওনার কাছে স্টক থাকা সাপেক্ষে আপনাদের কাছে গরুগুলা দিতে পারবেন আর কেউ যদি চান উনার নাম্বার আছে এখানে সে নাম্বারে যোগাযোগ করে গরুর ছবি বা ভিডিও হয়তো আপনাকে পাঠিয়ে দিতে পারে আপনি একটু দেখে গরুটা নিতে পারবেন যুক্ত করেছি হাটজারি পৌর এলাকার চন্দ্রপুরস্থ চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজামিয়া এগ্রো থেকে যেখানে ইব্রাহিম ভাই সামনে দেখতে পাচ্ছেন উনি গরু লালন পালন করছেন এই গরুগুলো দেশি জাতের এখানে রয়েছে রয়েছে অর্থাৎ বলদ বা আবাল গরু এবং এই গরুগুলো এখানে আছে মোটামুটি দেখতে গরুগুলো খুব সুন্দর এবং আপনার পছন্দের গরু এবং সুস্থ গরু এই গরু প্রাকৃতিক খাবারগুলো খাইয়ে এই গরুগুলোকে বড় করা হচ্ছে আপনি আপনার পছন্দের গরু কেনার জন্য সরাসরি এই খামারে চলে আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম